হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি তো খুবই ভালো আছি। দেখো খুবই বৃষ্টি হচ্ছে, আমাদের বারান্দা ছেদ করে বৃষ্টি হচ্ছে। দেখো কিভাবে বৃষ্টি হচ্ছে। তো দেখো বন্ধুরা, বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে, প্রচুর মানে প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে, বেরোনোই যাচ্ছে না। তো বন্ধুরা, ভাবলাম বৃষ্টির দিনে তো কিছু মুচমুচে কিছু খাওয়া যেতে পারে। বৃষ্টির দিন হলে আমার তো খুবই খেতে ইচ্ছা করে, তোমাদের কেমন লাগে আমাকে জানাবে বন্ধুরা। তো আমাদের খুবই খেয়েছে, তো ভাবলাম একটু ঘরে চিড়া ছিল, তো আমি এখানে এ ভাবছি একটু না চিড়েই ভেজে নিই। তারপর দেখো আমি এখানে মধ্যে একটু বাদাম ভেজে নিলাম, বাদামটা ব্রাউন হওয়া অবধি আমি একটু নাড়াচাড়া করছিলাম। তো বাদামটা যখন ব্রাউন হয়ে গেছে, তো আমি তখন বাদামটাকে উঠিয়ে রাখলাম, উঠিয়ে একটা পেপারে রাখলাম। কারণ পেপারে রাখলে তোমার বাদামের যে তেল লাগা থাকে ওগুলো তোমার টেনে নেয়। তো আমি বাদাম কাটাকে উঠিয়ে একটা পেপারের মধ্যে রাখলাম। দেখো সব বাদাম আমার ভাজা হয়ে গেছে। তো বন্ধুরা, ওই যে তেলের মধ্যে আমি আবার তোমার চিড়াগুলোকে দিয়ে দিয়েছি। চিড়াগুলোকে দিতে মাত্র তোমার দেখো চিড়াগুলো কেমন ফুলে উঠেছে, একদম মুচমুচ করে ফুলে উঠেছে। তো দেখো চিড়াগুলোকে ব্রাউন হওয়া অবধি আমি একটু নেড়ে নিয়েছি। তোমরা বাড়িতে কীভাবে চিড়া ভাজা আমাকে অবশ্যই জানাবে বন্ধুরা। আমি তো এইভাবে ভেজে খেতে খুব ভালো লাগে। তো চিড়াটা যখন ব্রাউন হয়ে গেছে, তো আমি চিড়াটাকে উঠিয়ে রাখলাম, উঠিয়ে পেপারের মধ্যে রাখলাম। চিড়ার মধ্যে যে লাগা তেলগুলো রয়েছে ওগুলো যাতে তোমার পেপারে যে চুষে নেয়, এই জন্য আমি একটুগুলোকে ছেঁকে তোমার পেপারে রাখলাম। তো বন্ধুরা, ওই তেলের মধ্যে আমি একটু কারি পাতাও ভেজে নিলাম, কারণ চিড়া ভাজার মধ্যে কারি পাতা না হলে একটু ভালো লাগে না, তাই আমি একটু কারি পাতাও ভেজে নিলাম। তারপর বন্ধুরা, আমি দেখো আমার মোটামুটি রেডি হয়ে গেছে চিড়া ভাজা। দেখো একদম এটির মধ্যে একটু হলুদ গুঁড়ো, একটু লঙ্কা গুঁড়োও দিলাম, এই জন্য কালারটা এত সুন্দর হয়েছে। দেখো খুব মুচমুচো হয়েছে, আর চিড়ার গায়ে এতটা তেল লেগেনি। একটু পরে তেলটা টেনে নেবে, কারণ এখন তো গরম গরম, এই জন্য অনেক তেল লাগছে। তো বন্ধুরা, আমার ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই তোমরা জানাবে আমাকে, কমেন্টে অবশ্যই জানাবে।